আমি জীবনে বিয়েই করবো না। কে রে ভাই, বিয়ে কেন করতে না? কোন সমস্যা মানে হচ্ছে বিয়ে না করার কারণটা কি? কারণ বিয়ে করলে ওয়াইফকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, স্নো কিনে দাও, পাউডার কিনে দাও, ঠিক কিনা? ঠিক। ও নো, বিয়ে করলে তো এটা কিনে দাও লাগবেই। কি করুন না কর ভাই, ভাই হচ্ছে স্নো গার্ডেন কিনে দেওয়ার জন্য ডরে বিয়েই করতে হবে। ওয়াইফের ঠেলায় আমি তো এবারে টাইমই পাবো না। হ্যাঁ, ওয়াইফের ঠেলায় ভাইয়া বিয়ে এতটুকু এবাদতই করতে পারবো না। তাও সত্য, আমরা ওয়াইফকে স্নো পাউডার কিনে দেই। আপনি তো বিয়াও করেন নাই, আপনি আবার বলে স্নো পাউডার কিনা দিলেন কবে? সে কবে কন্ট্রোল আরেকগুলো দেখে মজা নাই করা রাস্তার রিকশাওয়ালারা। হ্যাঁ, তার মানে কি আপনি এটা কইতে চাইতেছেন যে আপনি বিয়ে করলে আপনার বউরে রিকশাওয়ালারা দেখবো? কেন রে ভাই, আপনি একজন মাওলানা, আপনি একজন ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার, আপনার বউরে রিকশাওয়ালারা দেখতো কেন রে ভাই? ঠিক বলেছেন, রিকশাওয়ালার কি খেয়াল হয়ে কাম নাই নাকি আপনার কি খেয়াল হয়ে কাম নাই? আপনি এমন বউ বিয়ে করবেন কেন? তাও সত্য, আল্লাহ রসুলের জামানাতে তিনজন সাহাবী একবার আল্লাহ রসুলের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ইয়া উম্মাল মুমিনিন, আল্লাহ রসুল বাড়িতে কি কি আমল করে আমাদেরকে একটু বলেন দেখি। মারহাবা করনা কেন? কিন্তু যে বর্ণনা দিল, এই বর্ণনা শোনার পর তাদের কাছে মনে হলো আল্লাহ রসুল তিনি রসুল হিসেবে খুব কম আমল করেন। নাউজুবিল্লাহ করনা কেন? তো তারা বললো কি, যেহেতু আল্লাহ রসুলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আমাদের তো অনেক গুনাহ, কাজে আল্লাহ রসুলের মতো এত কম আমল করলে হবে না, আমাদেরকে বেশি বেশি করতে হবে। গুড। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জন্মের পর থেকে মানে ইন্তেকালের আগ পর্যন্ত মানে একটা সগিরা গুনাহ পর্যন্ত হয় নাই আর ছিলও না, তো ওনার তো আমল না করলেই হইতো। এই যে টপকে যাচ্ছে, আল্লাহ রসুলের চাইতে আমাদেরকে বেশি করতে হবে। বাই বাই, এটা কি কথা কোন না কোন, আপনি কি শব্দ চয়ন করেন আপনি যে টপকায় যেতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টপকায় যেতে হবে? নাউজুবিল্লাহি মিন যালিকা, রাব্বা খালিকে নাচাচ্চু নালিকে দুলাবাই। এই ইন্টেনশনে তারা তিনটা সিদ্ধান্ত নিল, সবাই বলেন কয়টা? না না, এই সিদ্ধান্ত মিদ্ধান্ত আমরা শুনতাম না, আপনি কি না কি কইবেন সামনে দিয়ে আমরা যাইতামই না। প্রথম যে সিদ্ধান্ত একজন নিল সেটা হচ্ছে আসমুদ দাহারা, একজন ব্যক্তি বলল আমি সারা বছর রোজা রাখবো। চিন্তা করেন, সারা বছর রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমল বেশি হয়েছে গো। টপকায় দিবেন, টপকায়া। নাউজুবিল্লাহ বলবেন না। আরেকজন বলল আমি তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়বো। মারহাবা খান, সারা রাত তাহাজ্জুদ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের থেকে টপকে যাবে, তোর মাথা নষ্ট। আরেকজন বলল তাই নাকি, সারা রাত তাহাজ্জুদ পড়বি, আমি কি করব জানিস নাকি? সেটা কি? আতাযিলুন নিসা ফালা আতাযাওয়াজু আবাদা, আমি জীবনে বিয়ে করব না। তিন সাহাবীর মধ্যে কথাবার্তা হইতেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের থেকে তারা আমল বেশি করবে, রাসূল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমল কম করছে, মানে হচ্ছে এত আমল করার লাগে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু গুনাহ নাই, তাকে গুনাহ আছে তাকে আমল করতে হবে বেশি, তো তারা একটা প্রতিযোগিতা নিছে, একজন হচ্ছে সারা রাত নফল ইবাদত করবে, আরেকজন হচ্ছে সারা বছর রোজা রাখবে, আরেকজন হচ্ছে মানে বিয়াই করতো না। জোস, বিষয়টা অত্যন্ত বাবার বিষয় না? তো এখন কথা হইতেছে, আপনি যেভাবে কথাটা উপস্থাপনা করছেন, কথাটা যেভাবে সামনে দিয়ে লাগাই দিছিলেন, তো মনে হইতেছে যে আপনি বিয়া করবেন না ভাই। এরকম শব্দ মানুষরে বন্ধ করেন, ঠিক আছে? আর সামনে হচ্ছে আপনি যে ক্লিপ দুইটা আটকে দিয়েছেন, সেই ক্লিপে যে কথাবার্তা কইতেছেন সেগুলো অন্যতম মানুষের মনে আপনি আসলে বিয়ে করতেন না। ঠিক বলেছেন, চকলেট ডে, এই যে ইয়াংরা ভালো বোঝে, কালকে হচ্ছে চকলেট ডে, আমিও কিন্তু আপনাদের জন্য চকলেট নিয়ে আসছি। কালকে না দাও, কালকে না, মানে গেছে কি এটা? ওরা আরাম ভাবে উদযাপন করবে, আমরা হালাল ভাবে করবো ইনশা আল্লাহ, সহ্য করবে না। ওরে কই কি, আমরা হালাল ভাবে উদযাপন করবো, হালাল ভাবে, হারাম ভাবে নয়। এখানে হালাল কিভাবে বলো? নাম্বার ওয়ান, তো এখানে হচ্ছে কোনো মায়াটিকা নাই, তো উনি একজন বক্তা, আমরা হচ্ছে শ্রোতা, উনি হচ্ছে আমাদেরকে ভালোবেসে মানে চকলেট কিনে আনছে, তো এই ডেটা আমরা পালন করা হচ্ছে, এটা তো হালাল হবে না? আলহামদুলিল্লাহ বলেন, আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন এজন্য আমি আপনাদের জন্য চকলেট নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, কি যে বলেন, চকলেট ফকলেটই তা কেউ দেয় না ভাই। দেখা যায় সত্যি আমি পাইতাম না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, বিসমিল্লাহ কই আগে হুজুরে দেন। কাজী আমি বিসমিল্লাহ বলে হুজুরকে দিয়ে শুরু করি। যাক মাশাআল্লাহ, আমরা হালাল ভালোবাসার প্র্যাকটিস করছি। সুবহানাল্লাহ, হালাল ভালোবাসার প্র্যাকটিস চলতেছে, জোস না?
নেই মজা কর এক সেকেন্ড यार মজা কর রে আমি একটু ছড়িয়ে দিছি হ্যাঁ যে যে পাবে আল্লাহ বাকি রাখলে বিসমিল্লাহ বাহ কাজে শুরুতে বিসমিল্লাহ বলা বাধ্য এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় ঠিক কি না কর অলরাইট সো বাইলক বাইলক এখানে তিনি মানে প্রথমে বিয়ের কথাটা বলতে যাইয়া আমাদের কি মানে কনফিউশনে ফলাই দিছিলেন নাম্বার দুই তিনি হচ্ছে এখানে এসিয়া হালাল ভাবে চকলেট ডে পালন করলেন তো এখন কথা হচ্ছে তিনি কোন বিষয়টা আসলে এখানে উপস্থাপনা করতে চাচ্ছেন আমি আসলে এটা এখনো বুঝতে পারিনি বুঝলে বুঝপাতা না বুঝলে তো ডিয়ার ব্রাদার্স আপনি হচ্ছে যে আপনার লেকচারগুলো একটু মানে ভিন্নভাবে দিয়েন না একটু সহজভাবে দিয়েন তো হচ্ছে আপনি যেভাবে দিতেছেন ভালো বাট গুড়ায় পেঁচায় দিয়েন না এই গুড়ায় পেঁচায় দিয়ে হচ্ছে মানুষকে কনফিউশনের মধ্যে ফেলায়েন না নইলে আপনাকেই ভুল বুঝবে সো আবেগতকালে আপনি যে কথাবার্তাগুলো বলছেন সো এগুলো অবশ্যই ঠিক করেন নাই ঠিক বলেন নাই সো আশা করি সামনের দিকে আপনি একটু খেয়াল করে চলবেন সো এমন কোনো কথাবার্তা বলেন না যা শুনে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় অল রাইট সো বাইলক বাইলক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন ওকে দেন সি ইউ সুন ইন আদার ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম